মাধ্যমিক যোগ্যতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ডাক বিভাগে MTS পদে নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, এই চাকরি সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য জানতে ভিডিওটি একেবারে শেষ অবধি দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে যে ঘন্টা আইকনটি চলে আসবে সেটাতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখন যখন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর, টেকনিক্যাল ভিডিও এবং ট্রেন্ডিং নিউজ ভিডিও নিয়ে আসবো, সেগুলো আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই চাকরির খবরটি আমি আপনাদের জন্য জীবিকা দিশারি অনলাইন পোর্টাল থেকে নিয়ে এসেছি। এখানে মাধ্যমিক যোগ্যতায় পশ্চিমবঙ্গের ডাক বিভাগে কিন্তু 242টি পদে MTS নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চাকরির খবরটি। ডাক বিভাগ পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্টাল RMS ডিভিশনে 242 জন মাধ্যমিক পাস মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS নিয়োগ করবে। এখানে কিন্তু বিজ্ঞপ্তির ফাইল নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে এবং এই নোটিশটি কিন্তু অফিসিয়ালি হয়ে পাবলিশ হয়েছে 5ই সেপ্টেম্বর 2018। তো বন্ধুরা, এই চাকরির জন্য কিন্তু মূল বেতন রয়েছে 18,000 থেকে 29,700 টাকা, তার সাথে সাথে কিন্তু অন্যান্য ভাতাও রয়েছে। এবার আমরা জেনে নেব যোগ্যতা এবং বয়স। আবেদনের জন্য কিন্তু অন্তত 10ম শ্রেণী বা মাধ্যমিক পাস হতে হবে অথবা সমতুল্য পরীক্ষা পাস হতে হবে, তার সাথে সাথে কিন্তু আঞ্চলিক ভাষাও জানা দরকার। আমরা সকলেই যে আঞ্চলিক ভাষা কিন্তু জানি। এবং এখানে বয়সের ব্যাপারটা আমরা একটু দেখে নেব। 4 অক্টোবর 2018 এই তারিখের হিসেবে বয়স হতে হবে 18 থেকে 25 বছর। যারা সংরক্ষিত প্রার্থী রয়েছেন SC ST OBC তারা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবেন। এবার আমরা জানবো যে প্রার্থী কীভাবে বাছাই হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এখানে মাধ্যমিক স্তরের প্রশ্নপত্র হবে, মোট 100 নম্বরের পরীক্ষা হবে এবং এই 100 নম্বরের পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ 25টি প্রশ্ন 25 নম্বরের, ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 নম্বরের, ইংরেজি থাকবে 25টি প্রশ্ন 25 নম্বরের এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি প্রশ্ন 25 নম্বরের। সময় থাকবে মোট 120 মিনিট। এবার আমরা জানবো যে আবেদনের ফিস কত রয়েছে বা পরীক্ষার ফি কত রয়েছে। এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনাকে প্রথমে 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তার সাথে সাথে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় আপনাকে বাড়তি 20 টাকা দিতে হবে। অর্থাৎ 120 টাকা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এই 120 টাকা দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু সবাইকেই করতে হবে, সে SC হোক, ST হোক আর OBC হোক। এছাড়া আছে পরীক্ষার ফি হবত 400 টাকা। এখানে আরও বলা হয়েছে যে যারা তপশিলী জাতি, তপশিলী উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু পরীক্ষার ফি দিতে হবে না, অর্থাৎ 400 টাকা দিতে হবে না, কিন্তু তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন ফি হিসেবে 120 টাকা দিতে হবে। এই ফিসটা আপনারা কিন্তু পোস্ট অফিসে ই পেমেন্টের মাধ্যমে ফিটা জমা দিতে পারবেন। আপনাদের পার্শ্ববর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু ফিস জমা দেবেন। পার্শ্ববর্তী কোথায় পোস্ট অফিসে ফি জমা নেবে সেটা কিন্তু আপনার ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবার আপনারা আবেদন কীভাবে করবেন সেখানে দেখুন একটা ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। অনলাইনে আবেদন করার আগে ছবি এবং আপনার সাইন বা স্বাক্ষর কিন্তু স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি এবং সাইজ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, এবং যেটা সাইন করবেন সিগনেচার বা স্বাক্ষর তার মাপ হতে হবে 20 কেবির মধ্যে। এর বেশি হলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। ছবি ও স্বাক্ষর কিন্তু JPG ফরম্যাটে স্ক্যান করে আপনি রেখে দেবেন, তারপরে অনলাইনে আবেদন করার সময় সেগুলোকে আপনি আপলোড করে দেবেন। আপনার বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 4 অক্টোবর 2018 তারিখ রাত 11:59 পর্যন্ত। তো বন্ধুরা, বুঝতেই পারছেন লাস্ট ডেট কিন্তু 4 অক্টোবর 2018। এবার দেখে নেব পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় রয়েছে। পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক, পোর্ট ব্লেয়ার, মেদিনীপুর, হাওড়া, বর্ধমান, বহরমপুর। এখান থেকে কিন্তু আপনার পরীক্ষা কেন্দ্রের কোডটাও দেখে নেবেন, তাহলে কিন্তু অনলাইন আবেদন করার সময় আপনাদের সুবিধা হবে। তারপরে এখানে ডিভিশন বা ইউনিট কোডগুলো দেওয়া রয়েছে। আমি অফিসিয়াল নোটিফিকেশনের যে PDF ফাইল সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। এছাড়া এখানে ডিভিশন অনুযায়ী কতগুলি শূন্যপদ রয়েছে, সেগুলো কিন্তু অনেকগুলো ডিভিশন রয়েছে, এটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিন্তু PDF ফাইলটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা দেখে নেবেন কোন ডিভিশনে
কতগুলি শূন্যপদ রয়েছে, কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু আপনারা পিডিএফ ফাইলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনাদের জন্য কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এবং মনে রাখবেন, আপনারা যদি মোবাইল থেকে ওপেন করেন তাহলে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন, এবং যদি ওপেন না হয় তাহলে ডান দিকে তিনটি ডটে ক্লিক করে দেবেন আপনারা। তারপরে নিচের দিকে যাবেন, দেখবেন ডেস্কটপ সাইট লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5/9/2018 এবং বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু শেষ হবে, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে 4/10/2018। এবং আপনারা যদি কোনো ভুল হয় তাহলে এডিট করতে পারবেন 4/10/2018 তারিখ পর্যন্ত। এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা প্রিন্ট আউট করতে পারবেন 8/10/2018 তারিখ পর্যন্ত। আপনাদের জন্য একটি কথা আমি বলে দিই, আপনারা যখন সমস্ত আবেদন এখানে করে দেবেন এবং আবেদনটা আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন, তখন কিন্তু আপনাদের সামনে একটা চালান চলে আসবে। সেই চালানটা নিয়ে আপনি আপনাদের পার্শ্ববর্তী পোস্ট অফিসে চলে যাবেন, এখানে সেখানে কিন্তু আপনি ফিস জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার জন্য দেখুন উপরে লেখা রয়েছে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং নিচে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে আপনি লগ ইন হয়ে যাবেন এবং আপনি কিন্তু খুব সহজেই এখানে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে দেখুন এখানে একটা হেল্পলাইন নম্বর নিচে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, আপনারা সেই হেল্পলাইন নম্বরে কিন্তু কল করে সমস্ত বিষয়ে জেনে নিতে পারবেন। এবং এখানে ফোন করবেন কিন্তু সকাল 9:30 থেকে 5:30 অবধি, এবং এখানে কিন্তু আপনারা শনিবার রবিবার কল করতে পারবেন না, বাকি দিনগুলোতে ফোন করবেন এই নাম্বারে যদি কোনো আপনাদের প্রবলেম হয়। এই ভিডিওটিতে দেওয়া চাকরির ইনফরমেশনটি যদি ভালো লাগে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।